বিজয়া দশমী উপলক্ষে আজকে আমি তৈরি করলাম অন্নভোগ। খুব সহজলভ্য উপকরণ দিয়েই এই ডেজার্টটা তৈরি করা যায়। কিভাবে আজকে আমি এই ডেজার্টটা তৈরি করলাম চলুন আপনাদের শিখিয়ে দিই। অন্নভোগ বানানোর জন্য প্রথমেই লাগছে হচ্ছে ভাত, সাথে লাগছে ময়দা, গুঁড়ো চিনি, অর্থাৎ আমি চিনিটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, কাজু বাদাম আর আমন্ড কুচি, জায়ফল গুঁড়ো, মিষ্টি দই, ফ্রেশ ক্রিম, ঘি আর সাদা তেল। আমি এখানে মিষ্টিটাকে দুরকমভাবে করে দেখাবো, একটা হচ্ছে বাদাম কুচি দিয়ে আর একটা হচ্ছে জায়ফল গুঁড়ো দিয়ে। প্রথমে আমি এই ভাতের সাথে কিছুটা ময়দা মেশাবো, মিশ্রণটাকে আটো করতে হবে, সেক্ষেত্রে যতটা ময়দার প্রয়োজন সেই মতো। ময়দা আর তার সাথে কিছুটা গুঁড়ো চিনি যোগ করছি। প্রয়োজন এখানে কিছুটা জল দিতে হবে যদি দরকার পড়ে সেক্ষেত্রে। আমি এই ভাতটাকে মেখে আটা বা ময়দার যেরকম একটা ময়ান হয় সেরকম ময়ান আমি করে নেব। আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে একটা মন্ড মতো তৈরি করছি। ভাতটাকে মেখে আমি দু দুটো পার্টে বিভক্ত করে নিয়েছি। প্রথমের পার্টটা যেটাতে আর কি বাদাম কুচির ফিলিং দিতে হবে সেইটা আমি তোমাদেরকে প্রথমে শেখাচ্ছি, তারপরে জায়ফল গুঁড়োর ফিলিং দেওয়াটা সেটা আমি সেকেন্ড স্টেপে তোমাদেরকে শেখাবো। এই যে তোমরা চাইলে হাতে কিছুটা ঘি মাখিয়ে নিতে পারো প্রথমে, এইভাবে নিলে নিয়ে এই বাদাম কুচি যেটা দেখছো আমি এই যে হাতে কিছুটা নিলাম, নিয়ে ভেতরে আমি পুরটা দিলাম, দিয়ে এবার দিয়ে কিছুটা এরকম গোল একটা শেপ তৈরি করে নিলাম। তোমরা চাইলে এখানে আরেকটু ময়দা বা গুঁড়ো চিনি যোগ করতে পারো জিনিসটাকে আরেকটু করার জন্য। এইভাবে আমি বাকি পুরগুলো করে নেব। এরপর আমি তোমাদেরকে জায়ফল গুঁড়ো মিশিয়ে কি করে এটাকে করতে হবে সেটা তোমাদের শেখাচ্ছি। এরপর তোমাদেরকে জায়ফল গুঁড়োর যে পেস্টটা সেটা দিয়ে করাটা শেখাচ্ছি। এই যে জায়ফল গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু জায়ফল গুঁড়োর একটা নিজস্ব আলাদা ফ্লেভার আছে সেই জন্য আমি এখানে আর বাদাম কুচি যোগ করব না, এটা সিম্পলি দেখাবো তোমাদেরকে, খুব সিম্পল এটা। এই যে গোল করে নিলাম। এইভাবে আমি বাকিগুলো একে একে গড়ে নেব।
এভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। কড়াইতে কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি আমরা যোগ করেছি। তো তেল আর ঘিয়ের মিশ্রণটা একটু গরম হলে তারপর আমরা এই ভাতের যে গোল্লাগুলো করেছি বা ছোট ছোট যে লেচি লেচি মতো করেছি সেগুলো আমরা ভাজতে শুরু করব। এরপর আমি একে একে এই এই গোল মণ্ডগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি, তেল আর ঘিয়ের এই মিশ্রণে আমি ছেড়ে দিচ্ছি। এটা আমি একটা জায়ফল গুঁড়োর মিশ্রণ দিলাম। যেহেতু তেল আর ঘিয়ের মিশ্রণটা খুবই গরম আছে তাই আমি গ্যাসটা বন্ধ করে মিশ্রণগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমটা আমি ছেড়েছি জায়ফল গুঁড়োর মিশ্রণ, এর পরেরটা আমি দিলাম বাদাম কুচির মিশ্রণ। আপনারা তেলে ছাড়ার সময় একটু গ্যাস অফ করে ছাড়বেন, তাতে ছিটেটা কম পড়বে। এগুলো দুপিঠ ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। আমি এবার গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে আমরা একটা পিঠ একটু লাল হতে দেব, তারপর কিছুক্ষণ পর আমরা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দুপিঠ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমরা এখানে একটা পিঠ উল্টে নিয়েছি। আমাদের এখানে আমাদের কিছুটা হাতে সময় নিয়ে দুটো পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা পিঠ আমাদের লাল হয়ে এসেছিল তো আমরা সেজন্য উল্টে আরেকটা পিঠ আমরা লাল করে ভাজছি। এবার আমরা আবার উল্টে নেব। আমরা এটাকে আবার উল্টে নিয়েছি, যেদিকটা একটু সাদা সাদা আপনারা দেখেছিলেন সেই দিকটা আরেকটু লাল লাল হয়ে ভাজা হলে তারপর আমরা এগুলোকে তুলে নেব। আমাদের দুটো পিঠ এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। এবার আমরা এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আপনাদেরকে লাল করে এগুলো ভাজতে হবে। আর ভাজার আগে ভালো করে সাদা তেল আর ঘিয়ের মিশ্রণটা একটু ভালোভাবে গরম করে নেবেন, তাহলে ভাজতে একটু তাড়াতাড়ি হবে। এরপর নেক্সট স্টেপে চলে আসব। এখানে আমার কাছে আছে মিষ্টি দই আর ফ্রেশ ক্রিম। আমি এখানে এই ফ্রেশ ক্রিমটাকে মিষ্টি দইয়ের সাথে অ্যাড করে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে এই দুটোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার কাছে 600 মিষ্টি দই ছিল, এখানে 600 মিষ্টি দই ছিল। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এরপর আমি ফাইনালি জিনিসটাকে কি করে খাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভালোভাবে মেশানো কমপ্লিট। এরপর জিনিসটা কি করে সার্ভ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই মিষ্টি দই আর ফ্রেশ ক্রিমের এই প্রিপারেশনটা প্রথমে তলায় কিছুটা দেব।
এরপর এখান থেকে এই একটা ফ্রাইড পিস এটা দেব উপরে। এরপর উপরে মিশ্রণটা কিছুটা এভাবে ছড়িয়ে দেব। আমাদের এই অন্নভোগ রেডি আর সার্ভড। এভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আজকের প্রিপারেশন অন্নভোগ পুরোপুরি রেডি আর সার্ভড। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিন্ন স্বাদে নানান ধরনের রান্নার রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।